হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বা কথা বলবো, সেটি হলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা একটি সমস্যায় পড়ে থাকি, সেটি হচ্ছে ভিডিও ভালো হওয়া সত্ত্বেও অডিওতে একটি সমস্যা থেকে যায়। আজকে আমি সেই অডিও সমস্যার সমাধান করব। আজকে দেখাবো সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয় কীভাবে। চলুন শুরু করা যাক। এখান থেকে আমরা একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব অডাসিটি। লিখে সার্চ করব। প্রথমে যে আমরা একটি ওয়েবসাইটের লিঙ্ক পাব সেটিতে ঢুকব, audacitytim.org-তে ঢুকব। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারি, আমাদের এখান থেকে ডাউনলোড করলে একটু সুবিধা হবে। তারপরে আমরা এখান থেকে আপনি পুরাতন ওল্ড ভার্সনটাও ডাউনলোড করতে পারেন চাইলে, আবার নিউ ভার্সনটা ডাউনলোড করতে পারেন যদি আপনি চান। তাহলে আমরা নিউ ভার্সনটি ডাউনলোড করব। এখান থেকে যে এই লিঙ্কটাতে ক্লিক করব, ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আমি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। এটা কীভাবে ইনস্টল করতে হয় চলুন দেখা যাক। আমি অ্যাপ্লিকেশনটি যে আমার ডেস্কটপে ডাউনলোড করেছি এটাকে ইনস্টল করতে আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে। ইয়েস, আপনাদের ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। আমি ইংলিশই সিলেক্ট করে নিলাম। নেক্সট নেক্সট নেক্সট। আপনারা যেভাবে অন্য অ্যাপসগুলো ইনস্টল করেন সেম প্রসেসে এটা ইনস্টল কমপ্লিট করবেন। আমার পিসিতে ইনস্টল করা আছে তাই আমি আর নতুন করে ইনস্টল করলাম না। এটা হচ্ছে তার ইন্টারফেস। ইনস্টল করার পরে এরকম একটি ভিউ দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং এর পরবর্তী ভিডিওটি থাকবে হচ্ছে এটি দিয়ে কীভাবে এডিট করতে হয় অ্যাপ্লিকেশনটির খুঁটিনাটি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব তো মাস্ট বি। টাটা, টেক কেয়ার, ধন্যবাদ সবাইকে।